গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যিতে রূপ নিলেও টাইগারদের এশিয়াকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ রিয়াদকে এশিয়াকাপের স্কোয়াড থেকে বাদ দিলেও অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিমকে রাখা হয়েছে বাংলাদেশের এশিয়াকাপের স্কোয়াডে। ইমার্জিং এশিয়াকাপের চার ম্যাচে 179 রান করে তামিম ইকবাল না থাকা টাইগারদের ওপেনিংয়ের জন্য বিবেচিত হয়েছেন তানজিদ হাসান তামিম। আছেন নাইম শেখ। আসন্ন এশিয়াকাপের জন্য 17 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহমুদুল্লাহ রিয়াদকে টাইগারদের 17 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে না রাখলেও এই স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আছেন শামিম পাটোয়ারি, আফিফ হোসেনরা, জায়গা পাননি সৌম্য সরকারও। বাংলাদেশের এশিয়াকাপের জন্য ঘোষিত স্কোয়াডে যারা আছেন তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাইম শেখ।